Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 22nd March current affairs er notun class e tomader shagoto. Prottek diner motoi 15ta current affairs er proshno provide korbo ar prottekta proshner shonge thakbe extra data static GK background. Okay? Tumra class ta prothom theke shesh porjonto dekho tahole cholo shuru korchi ajker class. আজকের ক্লাসে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক অরণ্য দিবস পালন করা হয় কবে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ 21 মার্চ পালিত হয় আন্তর্জাতিক অরণ্য দিবস এই বছরের থিম 2022 এর থিম হচ্ছে ফরেস্ট এন্ড সাস্টেইনেবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন দুই নাম্বার প্রশ্নে যাব হিরো আইএসএল 2022 চ্যাম্পিয়ন হলো কোন ফুটবল টিম এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি হায়দ্রাবাদ এফসি অপশন বি কেরালা ব্লাস্টার দলকে পরাজিত করে এই চ্যাম্পিয়নশিপ জিতল হায়দ্রাবাদ এফসি পরবর্তী তিন নাম্বার প্রশ্ন সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালিত হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 20 মার্চ পালিত হয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস তো জাতিসংঘ দ্বারা প্রত্যেক বছর 20 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালিত হয় পরবর্তী চার নাম্বার প্রশ্নে যাব অকল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি করে কে ইতিহাস তৈরি করলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ মিতালি রাজ 19 মার্চ 2022 অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি করে মিতালি রাজ ইতিহাস তৈরি করলেন মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের খেলোয়াড় ডেবি হকলির পর এক ইনিংসে হাফ সেঞ্চুরি বা তার বেশি করা দ্বিতীয় খেলোয়াড় হলেন মিতালি রাজ পরের প্রশ্ন পাঁচ নাম্বার গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালিত হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 18 মার্চ পালিত হয় গ্লোবাল রিসাইক্লিং ডে তো এবছরের থিম হচ্ছে রিসাইক্লিং ফ্রেটার্নিটি ছয় নাম্বার প্রশ্ন প্রথম আফ্রিকান আর্কিটেক্ট হিসেবে প্রিজকার প্রাইজ 2022 জিতলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ডিবেডো ফ্রান্সিস কেরে অপশন বি ডিবেডো ফ্রান্সিস কেরে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1979 সাল থেকে এই পুরস্কারটি আর্কিটেক্টদের নোবেল হিসেবে পরিচিত যাব সাত নাম্বার প্রশ্নে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রথম নেট জিরো সিটি হতে চলেছে কোনটি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি মুম্বাই মুম্বাই শহর 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রথম নেট জিরো সিটি হতে চলেছে তো মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী আমরা মহারাষ্ট্র সম্পর্কে জেনে নেব মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি প্রতিষ্ঠা দিবস পয়লা মে বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে সঞ্জয় গান্ধী তাডোবা আর চান্দলি জাতীয় উদ্যান আর মহারাষ্ট্রের প্রচলিত নৃত্য হচ্ছে তামাশা দাহিকলা লেজিম লাবণী কলি গাফা নাকাতা মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও নতুন ডিজিপি পদে নিযুক্ত হচ্ছেন রজনীশ শেঠ মহারাষ্ট্র রাজ্য সম্প্রতি এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি চালু করেছে নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন মনু কুমার শ্রীবাস্তব মহারাষ্ট্র রাজ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সমেত ভারতের প্রথম রাজ্য হল মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম মেডিকেল শহর ইন্দ্রায়ণী মেডিসিটি প্রতিষ্ঠিত হয়েছে এই হচ্ছে মহারাষ্ট্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আট নাম্বার প্রশ্নে যাব সম্প্রতি আমেরিকার কোভিড নাইন্টিন রেসপন্স কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ডক্টর আশিস ঝা অপশন সি নয় নাম্বার প্রশ্নে যাব ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি হলো কোনটি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ মহানদী কোলফিল্ড লিমিটেড অপশন এ হেডকোয়ার্টার হচ্ছে সম্বলপুর উড়িষ্যা প্রতিষ্ঠা সাল 1992 পরবর্তী দশ নাম্বার প্রশ্ন বিমস্টেক সামিট 2022 হোস্ট করতে চলেছে কোন দেশ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানী দুটি প্রশাসনিক রাজধানী শ্রী জয়াবর্ধনে পুরাকট্টে আর বাণিজ্যিক রাজধানী কলম্বো মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি পরবর্তী এগারো নাম্বার প্রশ্ন
ওয়ার্ল্ড স্লিপ ডে 2022 কবে পালিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, 18ই মার্চ পালিত হয়েছে ওয়ার্ল্ড স্লিপ ডে। তো ওয়ার্ল্ড স্লিপ ডে 2022 এর থিম হচ্ছে হেলদি স্লিপ, হেলদি এজিং। যাবো 12 নম্বর প্রশ্নে। 2022-23 সালের তামিলনাড়ু বাজেটের অধীনে সরকার কোন শহরে বন্যা প্রশমনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, চেন্নাই। অপশন সি, চেন্নাই। তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানি ভেল থিয়াগা রাজন 2022-23 সালে রাজ্যের বাজেট পেশ করেছেন। তামিলনাড়ু সরকার চেন্নাইতে বন্যা প্রশমনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে। এই উদ্দেশ্যে পুলিশ বিভাগের অধীনে একটি নতুন সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করা হবে। তো তামিলনাড়ু সম্পর্কে আমরা জানব। রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, রাজ্যপাল আরএন রবি, প্রচলিত নৃত্য ভরতনাট্যম, কোলাট্টাম, কুম্মি, থেরুকট্টু, তেরাতুলি, কারাগাম, কাভাডি। তামিলনাড়ুর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার ঝটপট রিভিশন করে নাও। তামিলনাড়ুর কাজুভ্যালি ওয়েটল্যান্ডকে পাখি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু রাজ্যে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ TX2 অ্যাওয়ার্ড জিতেছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি স্থাপনে কর্ণাটককে অতিক্রম করে গেছে তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে রাস্তার পশুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। তামিলনাড়ুর থুতুকুড়ি জেলায় ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করা হলো। এই হচ্ছে তামিলনাড়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী 13 নম্বর প্রশ্নে যাব। নিম্নলিখিত কোন IIT ভবিষ্যতে মস্তিষ্ক সম্পর্কিত গবেষণা প্রকল্পগুলিতে অবদান রাখার জন্য একটি মস্তিষ্ক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে? কোন IIT স্থাপন করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, IIT মাদ্রাজ। এই গবেষণা কেন্দ্রের নাম হবে কম্পিউটেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্ম অফ হাই রিজলিউশন টেরাপিক্সেল ইমাজিন অফ এক্স ভিভো হিউম্যান ব্রেন সেলস। IIT মাদ্রাজ প্রতিষ্ঠা হয়েছে 1959 সালে। বর্তমানে চেয়ারম্যান রয়েছেন পবন কুমার গোয়েঙ্কা। যাব 14 নম্বর প্রশ্নে। কোন দেশটিকে সম্প্রতি কন্টিনেন্টাল ইউরোপ সিনক্রোনাস এরিয়া CESA এর সাথে যুক্ত করা হয়েছে? কোন দেশটিকে যুক্ত করা হয়েছে? ইউক্রেনকে। অপশন সি, ইউক্রেন। ইউক্রেন সম্প্রতি কন্টিনেন্টাল ইউরোপ সিনক্রোনাস এরিয়া CESA তে স্থান পেয়েছে। এটি একটি বিদ্যুৎ গ্রিড যা ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এই পদক্ষেপটি ইউক্রেনকে তার শত্রু রাশিয়ার কাছ থেকে তার পাওয়ার সিস্টেমকে বিচ্ছিন্ন করার সুযোগ দেবে। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, মুদ্রা হচ্ছে রিভনিয়া। যাব শেষ প্রশ্নে, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওকে, চলো শেষ প্রশ্ন দেখবো, 15 নম্বর। আগামী 5 বছরে ভারতে কত কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করলো জাপান? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, 3,20,000 কোটি টাকা। অপশন ডি। জাপানিজ মুদ্রায় তা হলো 5 ট্রিলিয়ন জাপানিজ ইয়েন। জাপানের রাজধানী হচ্ছে টোকিও, মুদ্রা হচ্ছে ইয়েন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব গতকাল তোমাদের হোমওয়ার্কের জন্য যে 3টে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। 21 মার্চ তোমাদের হোমওয়ার্কের 3টে প্রশ্ন। সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন প্রদীপ কুমার রাওয়াত? এই প্রশ্নের উত্তর হচ্ছে চীন দেশ। চীনের রাজধানী বেইজিং, রাষ্ট্রপতি শি জিনপিং, আর মুদ্রা হচ্ছে রেনমিনবি। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম AI অ্যান্ড রোবোটিক্স টেকনোলজি পার্ক, সংক্ষেপে আর্ট পার্ক, লঞ্চ করা হলো কোথায়? এটা লঞ্চ করা হয়েছে বেঙ্গালুরুতে। 3 নম্বর প্রশ্ন, এশিয়ান ব্যাংক অব দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড জিতল কোন ভারতীয় ব্যাংক? অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের বর্তমানে CEO রয়েছেন অমিতাভ চৌধুরী। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা সঠিক উত্তর করেছো, সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছেন পিয়ালি নস্কর, সেকেন্ড কমেন্ট করেছে নিতাই হাজরা, তার পরের নাম মনোয়ার হোসেন, জিৎ মজুমদার, রাজু কুণ্ডু, দিভিয়া রয়, উদিতা চক্রবর্তী, সুপ্রিয় চ্যাটার্জি,
অভিজিৎ ঘোষ, অমিত ঘোষ, শুভজিৎ সাউ, স্বপন দত্ত, অঙ্কনা ঘোষ, সৌম্যজিৎ দাস, সীতারাম সাধুকা প্রত্যেকে সঠিক উত্তর করেছ। এবার তোমরা দেখে নাও কোশ্চেন অব দ্য ডে এর তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন দেশ ফাইট চেস অলিম্পিয়াড 2022 এর আয়োজন করবে? দুই নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ পরিচালক সম্প্রতি নাইটহুড উপাধি পেয়েছেন? তিন নম্বর প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2021 শিরোপা জিতলেন কে? তিনটে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এখন আমরা দেখব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। একুশে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের কততম সংস্করণ 19 মার্চ 2022 অনুষ্ঠিত হলো? 14তম, অপশন বি। দুই নম্বর প্রশ্ন, 35তম সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা 2022 এর থিম স্টেট কোন রাজ্য? জম্মু কাশ্মীর, অপশন সি। তিন নম্বর, পুরুষ এবং মহিলাদের জন্য সিনিয়র ন্যাশনাল ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2021-22 কোথায় অনুষ্ঠিত হবে? ভুবনেশ্বর, অপশন এ। চার নম্বর প্রশ্ন, কেরালার 26তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 18 মার্চ 2022 কোন শহরে শুরু হয়েছে? তিরুবনন্তপুরম, অপশন বি। পাঁচ নম্বর প্রশ্ন, কোন কোম্পানি ভারতে প্রথম ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল চালু করেছে? টয়োটো, অপশন ডি। ছয় নম্বর, কোন রাজ্য ক্রপ ডাইভার্সিফিকেশন ইন্ডেক্সে শীর্ষে রয়েছে? তেলেঙ্গানা, অপশন বি। সাত নম্বর প্রশ্ন, ফ্লিপকার্ট হেলথ প্লাস এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? প্রশান্ত জাভেরি, অপশন বি। আট নম্বর প্রশ্ন, ল্যান্ড রেকর্ডসে তথ্য খুব সহজে পেতে দিশাঙ্ক অ্যাপ লঞ্চ করল কোন রাজ্য সরকার? কর্ণাটক রাজ্য সরকার, অপশন ডি। নয় নম্বর, প্রথম ভারতীয় ব্যাংক হিসেবে বিজনেস ফ্রান্সের সাথে মৌ স্বাক্ষর করল কোন ব্যাংক? কোটাক মাহিন্দ্র ব্যাংক, অপশন ডি। দশ নম্বর প্রশ্ন, রিস্ট অ্যাসিওর্ড অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন প্রাক্তন ক্রিকেটার? গুন্ডাপ্পা রঙ্গনাথন বিশ্বনাথ, অপশন বি। এগারো নম্বর প্রশ্ন, মহাকাশে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করতে সক্ষম লেজার অস্ত্র তৈরি করল কোন দেশ? চীন দেশ, অপশন এ। বারো নম্বর প্রশ্ন, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের প্রথম বাস্তবায়ন করছে কোন রেলওয়ে স্টেশন? বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, অপশন বি। তেরো নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ কোথায় উদ্বোধন করা হলো? তুর্কি, অপশন সি। চোদ্দ নম্বর প্রশ্ন, পাঞ্জাব বিধানসভার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হলেন কে? কুলতার সিং সন্ধবন, অপশন ডি। শেষ প্রশ্ন পনেরো নম্বর, সাম্প্রতিক আইসিসি টেস্ট টিম র্যাঙ্কিং 2022 এ ভারতীয় দলের স্থান কত? দ্বিতীয়, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে এবং হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করে দিও, আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যেই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।